ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হলো ডুয়ার্সের চাবলায় 30 বছর এক যুবকের। মৃতের নাম সাগর খাড়িয়া। সে নাগরাগাড়া ব্লকের নাগরাগাড়া চা বাগানের ফুটবল লাইনের বাসিন্দা। এই ঘটনায় চা বাগানে শোকের ছায়া নেমে এসেছে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, 3 মাস আগে নাগরাগাড়া চা বাগানের 13 জন যুবক বেঙ্গালুরু গিয়েছিলেন একটি হোটেলে কাজ করতে। শুক্রবার তারা হামসফর এক্সপ্রেসে বেঙ্গালুরু থেকে হাওড়ায় ফিরছিলেন। শনিবার তাদের বাড়ি ফেরার কথা ছিল 1 মাসের ছুটিতে, কিন্তু ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় বাড়ি ফেরা হলো না সাগরের। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। এছাড়া কম বেশি আহত হয়েছেন 12 জন যুবক। জলপাইগুড়ি জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানিয়েছেন, মৃত যুবকের দেহ বাড়িতে নিয়ে আসতে প্রশাসনের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। আহতদের দেখতে যাতে তাদের বাড়ির লোকেরা যেতে পারেন সেই ব্যবস্থাও করা হয়েছে। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াই। हमारा भाई लोग 14 आदमी बेंगलोर गया था, आ रहा था कल, तो उसमें 7 बजे के आसपास ट्रेन एक्सीडेंट हो गया सुना। उसके बाद घायल हो गए। उसके बाद में हथियार पास सब अस्पताल ले जा रहा था, उसके बाद सब अस्पताल गया, ठीक ही ठाक था। उसके बाद थोड़ा देर बाद में सुन रहा है कि उसका भाई तो डेथ हो गया। सागर खड़िया, वो कब गए थे वो काम करने के लिए? 3 महीने पहले। 3 महीने पहले? हाँ। वो क्या घर लौट रहे थे? हाँ, घर लौट रहे थे। নাগরাগাড়া থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।